প্রথম কথা বলি যে ধরেন এটা বিচ্ছিন্ন ঘটনা তো নয়, আগেই বললাম। আর এখন আপনি যে বলছেন মানসিকতার পরিবর্তন, পুলিশ ব্যক্তি হিসেবে ভালো না খারাপ এটা আলোচনারই অবকাশ রাখে না। একটা ব্যক্তি তিনি পুলিশ হোক, আর্মি হোক, বিডিআর হোক মানে বিজিবি হোক, কিংবা র্যাব হোক, কিংবা একজন ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, প্রফেশনাল ব্যবসায়ী, ভালো হতে পারে খারাপ হতে পারে, এনি ম্যান ভালো খারাপ হতেই পারে। তো সেইটা সেই মানুষের ব্যাপার, তিনি কিরকম ভাবে গড়ে উঠেছেন, বড় হয়েছেন তার উপর। আর একটা হচ্ছে রাষ্ট্র এই খারাপ লোকগুলোর ব্যাপারে কিরকম দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। রাষ্ট্র কি সুশাসন করতে চায়, সরকার কি সুশাসনের প্রতিনিধি, তাহলে খারাপ লোকগুলো তার জায়গায় থাকবে না। রুমেল, আমি আপনাকে বলি, দেখেন আপনি তো অনেকদিন ধরেই ফ্রান্সে আছেন, আমি নিজে প্যারিসে গেছি, দেখেছি। আপনারা পুলিশকে কি মনে করেন? আমরা তো ইউরোপের পুলিশকে প্রায় শ্রদ্ধা করি জায়গাতেই প্রায় এবং পুলিশ ইউরোপের আমাদের প্রায় সঙ্গে আপোষ করে। জায়গাতেই জনগণ পুলিশকে বন্ধু মনে করে, এবং পুলিশ তাদের বন্ধু, পুলিশ তাদের বন্ধুর মতো আচরণ করে, পুলিশ তাদের বন্ধুর মতো সাপোর্ট দেয়, দায়িত্ব পালন করে। সবার চেয়ে বড় কথা কি জানেন, এই পুলিশের উপরে সরকার লাঠি ঘোড়ায় না। 2 বছর আগে 30 ডিসেম্বর দেশে নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচন আগের রাত্রে হয়ে গেছে, মানে ভোট দেওয়া হচ্ছে। এই যে আপনারা এখন কি ছবি দেখাচ্ছেন, এগুলো আমি জানি না কিসের সব ছবি দেখাচ্ছেন, এক একটা রাতের বেলায় ভোট কে করেছে, পুলিশ করেছে না? আপনি পুলিশকে দিয়ে ভোট ডাকাতি করেছেন, সেই পুলিশের কাছে আপনি ভালো ব্যবহার পাবেন কিরকম করে? যে সরকার পুলিশকে দিয়ে এত বড় অপরাধ করেছে, সমগ্র জনগোষ্ঠীর উপরে ক্রাইম, সেই সরকার যেরকম পুলিশকে বলে ভালো হয়ে যাও, তো পুলিশ পাল্টা বলতে পারে না, তোমরা আগে ভালো হও তারপরে আমাদের বলো। বহু জায়গাতে ইট ইজ এ কমন ডায়ালগ। আওয়ামী লীগের নেতারা তদবির করতে গেছে, ছড়ি ঘুরাতে গেছে, পুলিশ বলেছে এত মাতব্বরি দেখাবেন না, ক্ষমতায় আমরা রেখেছি, আপনারা ক্ষমতায় আসেননি, কে না জানে এই দেশে। তো ওই পুলিশের কাছে আপনি ভালো ব্যবহার আশা করবেন কিরকম করে? এই যে ঘুষ খেয়ে খেয়ে তারা এত টাকা বানিয়েছে, এদেরকে যে সাপোর্টটা দিয়েছে, আপনি জানেন যে ওসির নাম এত উচ্চারণ করা হয়েছে, সেই ভদ্রলোক শেষ দিনে একটা দরখাস্ত দিয়েছেন, তিনি অসুস্থ বলে চট্টগ্রাম গেছেন, এর মধ্যে কিন্তু তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে পুলিশ বিভাগ। পরের দিন উনি যখন কক্সবাজার থানায় সারেন্ডার করতে আসলেন, কিভাবে আসলেন, একটা গাড়ির বল মনে হচ্ছে একটা গার্ড অফ অনার দিয়ে একজন ইম্পর্টেন্ট লোককে, সম্মানীয় লোককে আমরা কোথাও নিয়ে যাচ্ছি, কেউ নেই দেখার জন্য, কেউ বলেনি, কেউ বলল না। এখন আপনি এসপির বিরুদ্ধে জিডি করতে পারেন, মামলা করতে পারেন, ওসির বিরুদ্ধে মামলা করতে পারেন, দেখছি কয়েকটা হয়েছে ভালো, কিন্তু 10 বছর ধরে করা যায়নি, কেন করা যায়নি বলেন তো? সরকার, আমি বলি পুলিশ বাহিনীর দোষ কেন আমি দেব? পুলিশ ব্যক্তি হিসেবে তো আমি দায়ী করছি না, কিন্তু পুলিশ বাহিনী হিসেবে যখন সরকারের নিয়ন্ত্রণে, সেই সরকার যদি খারাপ হয় তাহলে পুলিশ ভালো হবে কেমনে, র্যাব ভালো হবে কেমনে, তাহলে বিজিবি ভালো হবে কেমনে, ইভেন আমি বলি আর্মি ভালো হবে কিরকম করে? আপনি যদি গভর্নমেন্টে থেকে আর্মি বলি বা যে কোনো প্রশাসন, সরকারি একটা অফিস আদালত, যে কোনো ক্ষেত্রে সরকার যদি খারাপ একটা প্রভাব বিস্তার করে, তার অসৎ উদ্দেশ্যে চরিতার্থ করতে যায়, তার রাজনৈতিক স্বার্থ হাসিল করতে যায়, তাহলে সেই ইনস্টিটিউশন কখনো ভালো হতে পারে না। টোটালি দি গভর্নমেন্ট ইজ রেসপন্সিবল, আমি অন্যদের দোষ দিচ্ছি না। আজকাল নতুন যেহেতু আজকে বাংলাদেশের কোন কোন পত্রিকাতে এরকম একটা নিউজ ছাপা হয়েছে, দুই বাহিনীর মধ্যে কেউ বিভেদ সৃষ্টির চেষ্টা করছে, কিসের দুই বাহিনীর মধ্যে বিভেদের কথা? ওকে মান্না ভাই, আপনার কাছে আবারও আমি লাস্ট মিনিটে আসছি, না একটু না, আলাদা। আমি 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 জি আমি আমি একটা কথা শেষ করি, বলেন জি এই যে এই লোক দুটো কি রিমান্ডে না হলো না কেন আজ পর্যন্ত? হোয়াট ইজ দি এক্সপ্লেনেশন? অত বড় গার্ড অফার দিয়ে নিয়ে গেলেন কি কারণে? এবং এখন পর্যন্ত এদেরকে যে রক্ষা করছেন, ক্রস ফায়ার কিন্তু গভর্নমেন্টের পলিসি, ক্রস ফায়ার কি খালি পুলিশ দিয়েছে? ক্রস ফায়ার র্যাব করে নাই, ক্রস ফায়ার আর্মি করে নাই, এটা আর্মি পুলিশ র্যাবের কোনো দোষ নয়, একদম অ্যাবসলিউটলি গভর্নমেন্ট পলিসি। এই গভর্নমেন্ট যতক্ষণ পর্যন্ত এই ধরনের অপরাধকে
প্রশ্রয় দেবে, এই ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে জায়গা দেবে। মনে আছেন আপনার তখনকার যিনি ফরেন মিনিস্টার ছিলেন, এখন অন্য একটা মন্ত্রণালয়ে আছেন, তিনি বলেছিলেন ক্রসফায়ার তো আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। কি সংস্কৃতি মানে কি? গুলি করার সংস্কৃতি, মানুষকে, নিরীহ মানুষকে গুলি করে মেরে ফেলার সংস্কৃতি, একে যারা সংস্কৃতি বলতে পারে, তারপর তিনি মন্ত্রী থাকেন। এবং এখনকার যে ক্যাবিনেটের মন্ত্রীরা যার যেরকম ইচ্ছা করে যাচ্ছেন, কারো কোনো কন্ট্রোল নাই, শুধু অপোজিশনের বেলায় ওরা খুব খড়গহস্ত, তাদেরকে দমন করার ব্যাপারে তাদের কোনো তুলনা নেই। ধন্যবাদ মান্না ভাই। আমাদের কাছে 10 মিনিট আছে, আমি আপনার কাছে আবারও আসবো। একটু আলাল ভাইয়ের কাছে, আলাল ভাই একজন অ্যাডভোকেটও। আলাল ভাই যদি বলেন, মান্না ভাই বলছিলেন যে এই যে অসীম প্রদীপের সহযোগী আরো অনেকে আছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না, বা এই অসীম প্রদীপকে গ্রেপ্তার করতে এত দেরি হলো কেন, একটু যদি বলেন যে। না, এ তো এক কথায় এক কথায় তো মান্না ভাই বলেছেন, আমিও আপনাকে বলেছি, আমি যাকে দিয়ে আমার চেয়ার সুরক্ষিত রাখার জন্য বললাম যে ওই যে পাশাপাশি আরেকটা যে যোগ্য লোকের চেয়ার, ওই চেয়ারটাকে তুমি রাতের বেলা ছিনতাই করে এনে আমাকে দিয়ে দাও, ও যেন এসে চেয়ার না পায়। এই এই খারাপ কাজটি যে বাহিনীকে দিয়ে আমি করালাম, সেই বাহিনীকে আমি শাসন করব কোন নৈতিকতার বলে? ধসটা তো সেখানে নেমেছে, সেই ধসটা নামার কারণেই তো আজকে এই অবস্থাটা হয়েছে। আপনি একটা জিনিস দেখেন, যে সর্বশেষ যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আপনাকে আমি এই জুন মাসের পরিসংখ্যান দিচ্ছি, এই বছরের সেই জুন মাস পর্যন্ত 2020-এর মামলা হয়েছে 111টি, অভিযুক্ত কমপক্ষে 205, আটক 111, প্রতিদিন গড়ে 3টা করে মামলা হয়েছে। কিন্তু মজার বিষয়টা হলো যে এই আইনটির 20টি ধারার মধ্যে 14টি ধারাই হচ্ছে অজামিনযোগ্য। কি কারণে আমাকে বলেন? কোনো খবর প্রকাশ করা যাবে না। এই জন্য এই আইনটির পূর্বসূরি ছিল আইসিটি অ্যাক্ট, সেটা 57 ধারা নিয়ে অনেক ঘটনা হয়েছে। 57 ধারায় 94% মামলা তখন হয়েছিল, যার মধ্যে 66% মামলায় সমস্ত আসামি খালাস পেয়েছে, আর 13% মামলা তদন্ত পর্যায়ে ফাইনাল রিপোর্ট হয়েছে। অর্থাৎ মানুষকে ভোগান্তি সৃষ্টি করার জন্য, ক্ষমতাকে কুক্ষিগত করে আজীবন থাকার জন্য, এর বাইরে অন্য অন্য কোনো কিছু নেই। এই যে বলে যে একটা বিচ্ছিন্ন ঘটনা, কিসের বিচ্ছিন্ন ঘটনা? সিনহার জীবন কি জীবন না? এর আগে যারা ক্ষুদ্র ক্ষুদ্র সিএনজি চালক, একজন দিন মজুর যারা গুলিতে মারা গেছে, তাদের জীবন জীবন না? প্রত্যেকের জীবনেরই তো মূল্য মহামূল্যবান তার পরিবারের কাছে। সরকারের কাছে এটা পরিসংখ্যান হতে পারে, কিন্তু তার পরিবারের কাছে এটা সারা জীবনের কান্না, সারা জীবনের একটা আর্তনাদ। এটা বোঝার ক্ষমতা কি সরকারের নাই? আছে, কিন্তু ক্ষমতার মোহে তারা অন্ধ হয়ে গেছে। নাহলে এই প্রদীপের যে উত্থান, কিভাবে মাত্র এক সপ্তাহের মধ্যে বের হয়ে গেল যে 200 কোটি টাকার উপরে সে পাচার করেছে, তার সম্পদ আছে শত শত কোটি টাকার বাংলাদেশে এবং ভারতে। এখন এত তথ্য কোত্থেকে এলো? সাংবাদিকরা ভয় প্রকাশ করেনি, ওই যে আইসিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেই জন্যে। এবং এইখানে যে মূল সমস্যাটা যেটা দাঁড়িয়েছে, যে কোনো কিছুর তো কোনো ইমপ্লিমেন্টেশন নাই। এখানে আইনও আছে বাংলাদেশে, আবার শাসনও আছে আলাদা আলাদা, আইনের শাসন নাই। এখানে আইনের শাসনটা হচ্ছে একটা মাকড়সার জালের মতো, যদি পাখি পড়ে তাহলে ছিঁড়ে বেরিয়ে যায়, পাখি হলো সরকারি দল, যদি মাছি পড়ে বা পোকা পড়ে, অর্থাৎ মান্না পড়ে বা আলাল পড়ে বা ইলিয়াস আলী পড়ে বা চৌধুরী আলম পড়ে, তাহলে ওইটার মধ্যে আটকে যায়। আর ওই পাখি যখন পড়ে আওয়ামী লীগের কেউ বা তাদের সমর্থক, তখন ছিঁড়ে বেরিয়ে যায়। আজকে এস টি ইমাম সাহেব কোথায়, যিনি বলেছিলেন যে যারা ধরা পড়েছে কেসিনো কাণ্ডে তারা অনুপ্রবেশকারী? এই কেসিনো কাণ্ডে নেপালিদেরকে কারা রাতের বেলা সরিয়ে দিয়েছে, সেই পুলিশটা কি ধরা পড়েছে? এই কেসিনো কাণ্ডে কাস্টমস এর কারা কারা এই মালপত্র এনেছেন বিদেশ থেকে, এই যে বোর্ড, এই যে ট্রলি মেশিন, এই যে তারপরে কি বলে ওইগুলাকে, ওই যে মেশিন কেসিনো যেগুলো থাকে, এটা কাস্টমস গোয়েন্দাদের কাজ ছিল না? তারা কেউ গ্রেফতার হয়েছে? আপনি তো বললেন সরকার ব্যবস্থা নিয়েছে, কি ব্যবস্থাটা নিয়েছে? ব্যবস্থাটা এইটাই নিয়েছে যে দূষিত পানির একটা মহাসমুদ্র থেকে কয়েক বালতি পানি তুলে তারা ফেলে দিয়েছে মুখ মুখ রক্ষার জন্য। এবং এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, যেটা সেনাপ্রধান এবং পুলিশ প্রধান বলেছেন, মানুষের জীবন নিয়ে বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। বরং প্রদীপকে আজকে যে সম্মান দেখানো হচ্ছে এবং আজকে যে তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে, এর মধ্যে থেকে আবার নতুন কোন রাজনৈতিক অভিলাষ পূরণের ইচ্ছা এখানে উঠেছে, এ প্রশ্ন স্বাভাবিক কারণে উঠতেই পারে। যে র্যাবের কাছ থেকে হঠাৎ করে একজন পুলিশ সুপারের কাছে কেন মামলার তদন্ত গেল? এদেরকে আজ পর্যন্ত কেন রিমান্ডে নেওয়া হলো না? আজ কি তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলো? আজকেই আবার রিমান্ড গেল? একজন আইনজীবী হিসেবে প্রশ্নগুলো আমার মনে আসতেই পারে,
যে কেন এগুলো হলো, এখানে আবার নতুন কি ঘটনা শুরু হয়েছে আমরা জানি না। কোন বাহিনীকে মুখোমুখি করার জন্য রাজনৈতিক কোন দল এখানে চেষ্টা করছে বলে অন্তত আমাদের জানা নেই। অন্য কেউ করতে পারে, সরকারের ঘরের ভেতরই তো শত্রু। প্রধানমন্ত্রী তো জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আমি ছাড়া আওয়ামী লীগের সবকে কেনা, সবাইকে কেনা যায়। প্রধানমন্ত্রী তো শেখ মুজিবের হত্যাকাণ্ড সম্পর্কে এই জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছেন যে ঘরের লোকরাই সবচেয়ে বড় ক্ষতিটা করলো, তারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাহলে আমাদেরকে কেন লাগবে, মান্নাকে কেন লাগবে, আলালকে কেন লাগবে? আপনার ঘরে খুঁজুন না কোথায় আপনার শত্রু রয়েছে, তাহলেই পেয়ে যাবেন, এবং তখনই দেখবেন যে অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। ধন্যবাদ আলাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা লাস্ট মিনিট, 5 মিনিট আছে আমার হাতে, যাচ্ছি মাহমুদুর রহমান মান্না ভাইয়ের ওই কাছে। 5 মিনিট মান্না ভাইকে দেন, আমি তো অনেকক্ষণ বলছি, মান্না ভাইকে দেন। জি মান্না ভাই, আপনি যদি শেষ জি করেন বলেন। বলে, আসলে এই পুলিশকে জনগণের বন্ধু করতে হলে সরকারকে কি পদক্ষেপ নিতে হবে, এবং পুলিশের, পুলিশও তো একটা ব্যক্তি, তাদেরও তো পরিবার আছে, তাদেরও তো সন্তান আছে। হ্যাঁ, তারা যে এই যে অপরাধ চক্রের সাথে, এই যে দুর্নীতির সাথে প্রতিনিয়ত জড়িত হচ্ছে, তারা তাদের সন্তানদের কি মুখ দেখাচ্ছে? তাদের সন্তানরা তো স্কুল ইউনিভার্সিটিতে যায়, তারাও তো সামাজিক জীব আপনাদের মতো আমাদের মতো। সেই জায়গায় কি পদক্ষেপ নিলে আসলে পুলিশের বাপ মূর্তিটা উজ্জ্বল হবে এবং জনগণের সত্যিকার অর্থে পুলিশ বন্ধুতে পরিণত হবে? যদি আপনি 4 মিনিট সময় নিয়ে আমাকে এই ব্যাখ্যাটা দেন। প্রথম পদক্ষেপ হলো এই সরকার পদত্যাগ করবে, এই সরকার পারবে না। এই সরকার যা করেছে যথেষ্ট করেছে, সর্বনাশ করার আর কিছু বাকি আছে বলে মনে হয় না। সরকার পদত্যাগ করবে এবং ফ্রেশ ইলেকশন দেবে আন্ডার এ নিউট্রাল গভর্নমেন্ট। সেই নিউট্রাল গভর্নমেন্ট কমিটমেন্ট করবে, জনগণ দেখবে এই সমস্ত পটভূমি বিবেচনায় কাদের হাতে দেশটা নিরাপদ, কাদের হাতে পুলিশ বাহিনী নিরাপদ, কাদের হাতে জনগণ নিরাপদ, তাদের সে বিভিন্ন সেকশন সমাজের যারা যারা আছে তাদের তারা নিরাপদ থাকবে, সেই ব্যবস্থা করতে হবে। আর পরের বিষয় আছে, ধরেন সেটা পুনর্গঠন প্রক্রিয়ার কথা একটা আছে, সে তো বটেই। কারণ যারা যারা এই সমস্ত কাজ করেছেন, ধরেন এই প্রদীপ কুমার দাস বা এরকম আরো অনেকে আছেন না যারা এই অপরাধগুলো করেছেন, সেই অপরাধীরাও আবার মনে করবে না নতুন সিস্টেম, আমরা আগের মতোই থাকবো, এরকম তো হবে না। যারা অপরাধ করেছেন, অপরাধ করবার কারণে এই সমাজকে কলুষিত করেছেন, পর্যুদস্ত করেছেন, ভেঙে চুরে দিয়েছে, তাদের বিচার হবে। খুব ক্যাটাগরিক্যালি আমি বলতে চাই যে যারা দোষ করেছেন তাদের শাস্তি পেতে হবে, বিনা দোষে কেউ শাস্তি পাবে না। যে সরকার আসবে নতুন, সেই নতুন সরকার দেশটাকেই নতুন করে করে দেবে। আমাদের একটা জিনিস ভাবা দরকার, সেটা হচ্ছে কি আমরা অনেক বড় কিছু তো চাচ্ছি না। ধরেন আমি যখন দেখি যে ক্যালিফোর্নিয়া বীচ খুলে দিলে কেউ কোনো নিয়ম মানে না, সবাই গিয়ে একসাথে গিয়ে গোসল করতে নেমে যায়, সবুদের বিচার হুল্লোড় করে, তখন আমার মনে হয় এর তুলনায় বাঙালি তো জাতি হিসেবে ভালো, এরা মুসলমান ধর্ম পালন করে। এবং যখন আপনার বলেছে যে না করোনা ছড়াতে পারে, আপনি জামাতে নামাজ পড়বেন না, একটা মানুষকে দেখেছেন আপনি যে প্রতিবাদ করেছে, মিছিল করেছে, অন্য কিছু করেছে, তারা যুক্তি বুঝেছে এবং যুক্তি মেনেছে, সে অনুযায়ী আইন পর্যন্ত বেড়েছে। আমি জনগণের উপরে এই জন্য আস্থাশীল। আমি এটা মনে করি আমাদের নেতৃত্বের আরজু সমস্যা আছে, আমাদের আরজু রাজনীতির আসলাম বিষয়টা এরকম হয়েছে বলো। যে রাজনীতি আমি মনে করছি ক্ষমতা নেব আছি দাদা, এবং আলহামদুলিল্লাহ ক্ষমতা নিয়ে সেই ক্ষমতাকে উপভোগ করব। যদিও বক্তৃতায় আমরা বলছি আমরা তো জনগণের সেবক, কিন্তু আমরা জনগণের সেবা করছি না, বরঞ্চ আমরা জনগণের সেবাকে নিজেরা গ্রহণ করছি, নিজেদের পকেটের মধ্যে দিচ্ছি। কত টাকা প্রদীপের তো শুধু 200 কোটি টাকা করে পাচার করবার কথা শোনা যাচ্ছে, এছাড়াও প্রতি বছর কত লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, সেগুলোর হিসাব আপনার ওই কি বলে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বা অন্যান্য একাডেমিক গবেষণা প্রতিষ্ঠান যাচ্ছে তারা দিচ্ছে না। এইভাবে আপনার পুরো বিষয়টা অর্থনীতির উপর হাত দিতে হবে। দেন আমি বলবো খুবই ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের এখানে প্রশাসনিক মানে সংস্কার নিয়ে অনেক কাজ হয়েছে, কিন্তু সেই কাজগুলো বেশি থিওরিটিক্যাল, পেপার ওয়ার্কস, এগুলো বাস্তব কর্মক্ষেত্রে গিয়ে এটা প্রয়োগ করা হয়নি। অনেক অ্যানোমেলি আছে, আমি মনে করি সেটা এখন আলোচনায় ধরেন আমার হাতে হয়তো আর মিনিট দুয়েক আছে, 2 মিনিটের মধ্যে সেটা বলা যাবে না। কিন্তু পুলিশ পুনর্গঠন করবার জন্য যে প্রস্তাবনাগুলো পুলিশদের পক্ষ থেকেই এসেছিল সেটাও যদি করা হতো তাহলে আমি মনে করি এই জায়গায় যেতেই পারতো না। প্রথম হচ্ছে পুলিশ বলেন, র‍্যাব বলেন বা প্রশাসন বলেন, এইটা কোনো সরকারের কর্তৃত্বের মধ্যে নয়, তার সরকারই তাদেরকে চালাবে, কিন্তু তাদের কোনো উদ্দেশ্য বাস্তবায়নের হাতিয়ার তার নয়।
তারা ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার্ক করতে পারবে, তাদেরকে যে কোড দেওয়া হবে, তাদেরকে যে নিয়ম দেওয়া হবে, সংবিধান তাদেরকে যে ক্ষমতা দেবে সেই অনুযায়ী কাজ করবে, তার বাইরে তারা যেতে পারবে না, ওই নিয়মটা মেনে চলবে। আমি পুলিশ প্রশাসনের কাঠামোগত যে সংস্কারের প্রস্তাবনা এখন পর্যন্ত টেবিলে আছে বলে আমি জানি, সেটার বিস্তারিত এখানে বলার সুযোগ নেই, আমি বিস্তারিত জানি না, কিন্তু আউটলাইন গুলো জানি, সেইটা মেপে যদি করেন তাহলে আমরা নিশ্চিতভাবে একটা গণমুখী, যারা জনগণের বন্ধু, যে প্রশ্ন আপনারা করেছেন, যেটা এখানকার বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করেছেন, পুলিশ জনগণের বন্ধু হতে পারে সেই রকম একটা কাঠামো পুলিশের মধ্যেই তৈরি করা সম্ভব। এবং খেয়াল করবে আজ পুলিশ নিয়ে কথা উঠছে বলে শুধু পুলিশে যে সমস্যা সেরকম না, আমাদের সমস্যা সমাজের সর্বস্তরই আছে। আপনাদের প্রশাসন মানে বেসামরিক প্রশাসন যেটা আছে সেখানে অনেক কিছু নিয়ন্ত্রণ করতে হবে, অনেক কিছু সংস্কার করতে হবে, কারণ আপনি দুর্নীতি মুক্ত তো করতে হবে, আপনার অর্থনীতিকে পুনর্গঠন করতে হবে, সামগ্রিক ভাবে এই সমাজের একটা গুণগত রূপান্তরের চেষ্টা করা ছাড়া বাংলাদেশ এখন চলা মুশকিল। খেয়াল করবেন গত 12 বছরের দুঃশাসন, গত 12 বছরের নীতিহীনতা, গত 12 বছরের দুর্বৃত্তপরার শাসন আমাদের সোসাইটির ফ্যাব্রিক, যেটা ইথিক্যাল ফ্যাব্রিক যেটাকে বলে, যে একটা নৈতিকতার যে আবরণ বলেন, পরিচ্ছদ বলেন, এই জিনিসটা প্রায় ধ্বংস করে দিয়েছে, জীর্ণ বিবর্ণ বীভৎস একটা চেহারা নিয়েছে। এটাকে সম্পূর্ণ পুনর্গঠন করবার জন্য আমি মনে করি ইমিডিয়েটলি প্রত্যেক পার্টির উচিত, কারণ পার্টি তো শেষ পর্যন্ত ক্ষমতায় যাবে, তারা যাতে এই কাঠামোগত সংস্কার সবার কাছে বলে, কিরকম করলে আমরা সত্যিকার জনগণের পুলিশ পাবো, কিরকম করলে আমরা সত্যিকার জনগণের প্রশাসন পাবো, কিরকম করলে আমরা সত্যিকার জনগণের প্রতিনিধি পাবো, এই সমস্ত বিষয়গুলো মিলে একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম বা প্রস্তাব হাজির করবে। এটার সঙ্গে আমি একটু যুক্ত করছি এই বিষয়টা, আমার কাছে খুবই অবাক লাগে যে বর্তমান সরকার এই ব্যাপারে এত বড় ঔদাসীন্য কেন করলেন। আপনার নিশ্চয়ই মনে আছে সমগ্র বিশ্বেই এটা জানে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যেটা আমাদের বেশি দূর নয়, আমি সেই আপনার ধরেন যে আরো বড় বড় যে সমস্ত বিশ্বজুড়ে মহামারী ইত্যাদি হয়েছে, ওই স্প্যানিশ ফ্লু ওইসব বটনে যাচ্ছি না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা আমাদের খুব বেশি দূরে নয়, পুরা বিশ্বকে তখন পুনর্গঠন করবার জন্য মার্শাল প্ল্যান করা হয়েছিল, ট্রুম্যান পরিকল্পনা করা হয়েছিল। আমাদের দেশে কত বড় ধ্বংসযজ্ঞ হয়ে গেছে, অর্থনীতিতে কি ধস নেমেছে, মানুষের দুঃখ দুর্দশা কোথায় চলে গেছে, এটা পুনর্গঠন করবার জন্য আপনাকে এখন থেকেই সেই রকম ভাবে এক্সপার্টদের নিয়ে কমিটি করতে হবে। এইরকম নয় যে কমিটি একটা করবেন, জাতীয় পরামর্শ কমিটি তার পরামর্শ শুনবেনই না, এই জন্য এই রকম সরকার দিয়ে হবেই না, সেটা জনতার সরকার হতে হবে, জনগণের সমর্থিত একটা নৈতিক সরকার, রাজনৈতিক সরকার, যেটাই সমগ্র বিষয়কে এক করে অর্থনীতির পরিগঠনের সাথে সাথে সমগ্র বিষয়গুলোতে অ্যাপ্রোচ করবে। আমি মনে করি একটা ধ্বংসস্তূপের মধ্যে থেকে আবার উঠে দাঁড়ানো যাওয়া সম্ভব, ওই যেরকম বলে না ফ্রম অ্যাশেস টু ফিনিক্স, একেবারেই সমস্ত কিছু পুড়ে সাফ হয়ে গেছে, ছাই গুলো জমা হয়েছে, তার মধ্যে থেকে একটা পাখি আস্তে আস্তে আকাশে ডানা মিলবে, বড় হবে, সম্ভব, এগুলো তো কবিতার মতো শোনা যায়, বাট দিস ড্রিম ক্যান কাম ট্রু। এই জন্যে যে আমরা তো স্প্যানিশ ফ্লুর পরে পৃথিবী আসছে না, আরো কত বড় বড় মহামারী আছে, পৃথিবী আসছে না, দুটো বিশ্বযুদ্ধ আছে, তারপরে পৃথিবী আবার সমৃদ্ধির দিকে গেছে না, এখান থেকেও আমরা যেতে পারবো। যারা বিশেষ করে বলেন যে মানুষ খারাপ এদেশের, খেয়াল করবেন এরা মতবাদ, মানুষ ভালো আছে, আমাদের নেতৃত্বটা ঠিক, আমাদের নির্দেশনা ঠিক নেই, এবং এই কারণে সমস্ত জনগণকে বদনাম করবার যে কাজগুলো করা হচ্ছে, মানে ক্যাসিনো কাণ্ডতে আওয়ামী লীগের বাইরে কোনো ধরা পড়েছে, এইবারে এই স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতিতে আওয়ামী লীগের বাইরে কোনো লোক ধরা পড়েছে, সব লোককে কেন গাড়াগাড়ি করে, বলেন আওয়ামী লীগ খারাপ, ক্ষমতায় আছে বলে খারাপ, যদি নাগরিক ঐক্য ক্ষমতায় থাকতো তাহলে তারও এরকম করলে বলতেন যে ও খারাপ, বাকিরা আমরা সবাই ভালোভাবে দেশ গড়বার চেষ্টা করি, আর আপনারা যারা খারাপ মানুষ তারা যদি কখনো ভালোই আসে আপনাদেরকেও গ্রহণ করব, কিন্তু পাপ যা করেছেন তার শাস্তি পেতে হবে, এই একটা নীতির ভিত্তিতে আমরা পুরো ব্যবস্থারই পুনর্গঠন করতে পারবো বলে আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ মান্না ভাই আপনাকে, আমরা লাস্ট 1 মিনিট 1 মিনিট করে যাচ্ছি, তারপরে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, একটু মাইক্রোফোনটা অন করবেন কাঞ্চন ভাই, আপনার মাইক্রোফোনটা অন করবেন প্লিজ। আমি তো শেষ করে দিয়েছিলাম, আমি মান্না ভাইয়ের কথা শুনলাম, একটা মিনিট শুধু আপনি এটা বলবেন, আমি আপনার কথা শুনে বসে আছি ভাই, বলেন সরি আমি অসুস্থ ছিলাম হঠাৎ করে এই জন্য পারিনি, প্লিজ একটা শুনতে দেন আপনার কথা, 1 মিনিটে যদি আপনি বলেন,
হ্যাঁ কাঞ্চন ভাই, মাত্র 1 মিনিটে শেষ করতে হবে আপনাকে। আপনি শুধু এটা বলেন যে এই পুলিশ কিভাবে তারা জনগণের বন্ধু হতে পারে, পুলিশের এই ভাবমূর্তিটা কিভাবে উজ্জ্বল হতে পারে? নো, আমি প্রথমেই বলেছি পুলিশ কারো বন্ধু হতে পারে না, পারা উচিত নয়, কথাটি দিয়ে আমি শুরু করেছিলাম। পুলিশ কেন জনগণের বন্ধু হবে? পুলিশ দায়িত্ববান হবে, দায়িত্ব তার তার দায়িত্ব যেটুকু আছে সেটুকু সে পালন করবে, দেশের মানুষ এবং দেশকে ভালোবেসে তার দায়িত্ব পালন করবে। বন্ধু হওয়ার দরকার নেই, আমরা বন্ধু চাই না পুলিশকে। বন্ধু আমি তো প্রথমেই বললাম, বন্ধু যেমন মান্না ভাইকে যদি আমি ভাই বলি তাহলে তার কাছ থেকে আমি সুযোগ দেব, তাকে যদি আমি বন্ধু বলি তাহলে আরো বেশি সুযোগ দেব। পুলিশ যদি আমার বন্ধু হয় তাহলে হয় পুলিশ আমার কাছ থেকে সুযোগ নেবে, আর না হলে আমি পুলিশের কাছ থেকে সুযোগ নেব। পুলিশ কেন বন্ধু হবে? পুলিশের বন্ধু হওয়ার দরকার, পুলিশকে হতে হবে রাষ্ট্রের জনগণের দায়িত্ববান, তার যে কাজ সেই কাজ তাকে করতে হবে। আমি আমি সবসময় বলে আসছি এই কথাটি, শুরুতে আমি বলে আসছি, আমি এখনো বলতে চাই, পুলিশ জনগণের বন্ধু হোক এটা আমি চাই না। বন্ধু হওয়ার দরকার নাই, তার দায়িত্ব পালন করুক, সঠিকভাবে তার দায়িত্ব পালন করুক, এরকম একটা পুলিশ বাহিনী মানে গঠন করার জন্য সেইভাবে চিন্তা ভাবনা করা উচিত রাজনীতিবিদদের এবং যারা রাজনীতি। অসংখ্য ধন্যবাদ কাঞ্চন ভাই, একটু যাচ্ছি। আলাল ভাই 1 মিনিটে শেষ করবেন আপনি, আপনার কাছে সেম একটা জিনিস। জি জি, আমি 1 মিনিট, 1 মিনিটও লাগবে না, 1 মিনিটও লাগবে না। এটা আমি বলেছি এর আগেও যে জাতীয় সহিষ্ণুতা নীতি অবলম্বন করে অন্য পক্ষের সমালোচনাকে শত্রুতা হিসেবে গণ্য না করে যদি আওয়ামী লীগ, যেহেতু আওয়ামী লীগ সবচেয়ে সিনিয়র পলিটিক্যাল পার্টি বাংলাদেশের এবং টানা 3 মেয়াদ দেশ শাসন করছে, দায়িত্ব পালন করছে না, দেশ শাসন করছে দস্তুর মতো, সুতরাং তাদের কাছ থেকে সহিষ্ণুতাটা আসতে হবে প্রথম। আরেকটি কথা হলো যে আমরা পুলিশের কাছ থেকে যেটা আশা করি সেটা শুধু পুলিশ না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শাসন বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রের যে অঙ্গগুলো আছে সেগুলো রাষ্ট্রের অস্তিত্ব নিয়েই থাকবে, কোনো সরকারের অস্তিত্বের মধ্যে তারা বিলীন হয়ে যাবে না এই জায়গাটায়। এবং সর্বশেষ কথাটা আমার হলো যে ছোটবেলায় কবিতার বইয়ে পড়েছি, মাছের রাজা ইলিশ, মাইনষের রাজা পুলিশ। মাইনষের বলতে তো সাধারণ মানুষ বুঝায়, যে সাধারণ মানুষের রাজা যেন হয় পুলিশ, অর্থাৎ ন্যায়পরায়ণ রাজা। তাইলে মাছের রাজা পুলিশ মানে ইলিশ, আর মাইনষের রাজা পুলিশ, ন্যায়পরায়ণ রাজা হোক পুলিশ, এটা কামনা। অসংখ্য ধন্যবাদ আলাল ভাই, অসংখ্য ধন্যবাদ মান্না ভাই, অসুস্থ শরীর এবং যান্ত্রিক ত্রুটি নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ ইলিয়াস কাঞ্চন ভাইকে আজকে যুক্ত হয়েছেন, আপনার মতামত দিয়েছেন। আপনি বলেছেন পুলিশকে দায়িত্ববান হতে, আমরাও প্রত্যাশা করি বাংলাদেশের পুলিশ দায়িত্ববান হবে। আমরা যে রাষ্ট্রে বসবাস করছি সেই রাষ্ট্রের 10 বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি পুলিশ আমাদের বন্ধু, পুলিশ তার সঠিকভাবে দায়িত্ব পালন করছে বলে আজকে আপনাদের সামনে সঠিকভাবে এই এই বিষয়টা নিয়ে কথা বলতে পারছি। পুলিশ আমাকে ইন্টারাপ্ট করেনি, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে না, আমি আপনাদের সাথে যে কথা বলছি সেজন্য আমি স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে এই অনুষ্ঠানটা করতে পারছি, হয়তোবা বাংলাদেশের সাংবাদিকদের পক্ষে সম্ভব হবে না। আমরা প্রত্যাশা করি বাংলাদেশে সেই সুদিন ফিরে আসুক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশেষে বলতে চাই পুলিশ তার ভাবমূর্তি উজ্জ্বল করুক, পুলিশ বাংলাদেশের জনগণের সেবক হোক, পুলিশ তার সঠিকভাবে দায়িত্ব পালন করুক। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।